আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভি নিয়মিত আয়োজন ক্যান্সার আর নয় ভয় অনুষ্ঠানটির 23তম পর্বে। দর্শক, আপনারা সবাই জানেন ক্যান্সার একটি ঘাতক রোগ। ক্যান্সার শুনলেই আতঙ্কিত হয়ে যায় সবাই। আর সেই ক্যান্সারটি যদি হয় আমাদের মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির ক্যান্সার, তাহলে সেটা কতটা ভয়াবহ সেটা নিশ্চয়ই অনুমেয়। আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার বা যকৃৎ, যাকে আমরা কলিজা বলেও জেনে থাকি অনেকে। এই লিভারের ক্যান্সার, এর কারণটা কি হতে পারে, চিকিৎসা কি আছে, কি হতে পারে তার প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্যান্সার আর নয় ভয় অনুষ্ঠানটিতে কথা বলবো। এবং আমাদের অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো রেনাটা এবং পাওয়ার্ড বাই টাইরোকিন। পুরো অনুষ্ঠান জুড়ে মডারেটর হিসেবে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুন নাইম রোজ, সহকারী সার্জন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল গাজীপুর। এবং আজকের অনুষ্ঠানে গেস্ট এক্সপার্ট হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন দেশের একজন স্বনামধন্য মেডিকেল অনকোলজিস্ট, আছেন আমাদের সাথে ডাক্তার আবদুল্লাহ আল মামুন খান স্যার, সহকারী অধ্যাপক মেডিকেল অনকোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপনাকে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যদি যুক্ত হতে চান, কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্ন করতে পারেন। এবং আজকের অনুষ্ঠানটি বেশি করে আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আপনার পরিচিত জনের এবং আজকের অনুষ্ঠানটি দেখতে পাবে এবং অনেক অজানা তথ্য তারা জানতে পারবে, অনেক নতুন নতুন তথ্য হয়তো তারা নতুন করে জানার সুযোগ পাবে। আমরা আজকে কথা বলবো লিভার ক্যান্সার এই বিষয়টি নিয়ে। আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যেতে চাই। স্যার, প্রথমেই জানতে চাইবো যে আমাদের তো বিভিন্ন রকম ক্যান্সার হয় আমাদের শরীরে, লিভার ক্যান্সার হবার পরিমাণটা কেমন এবং এটার ব্যাপারে কোনো পরিসংখ্যান কি আছে আমাদের দেশে? লিভার ক্যান্সার আসলে ইনসিডেন্স যদি আমরা বলি বা স্ট্যাটিস্টিক্স ধরি, সারা বিশ্বে এটি আসলে ইনসিডেন্সের দিক থেকে মানে টপ 10-এর মধ্যে পড়ে। এটার অবস্থান ষষ্ঠ, সিক্সথ কমন ক্যান্সার, এবং ডেথ রেটের দিক থেকে এটা থার্ড। আমাদের দেশে ক্যান্সার রেজিস্ট্রি আসলে যেভাবে হওয়া উচিত সেটা খুবই চাহিদার তুলনায় অপ্রতুল। শুধুমাত্র ক্যান্সার হসপিটাল মহাখালীতে যেটা অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, ওইটার একটা রেজিস্ট্রি আছে। ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মেল এবং ফিমেল উভয় সেক্স অল এইজেস মিলে লিভার ক্যান্সার প্রায় 3.5%, 3.5%-এর মতো হয়। এবং ওয়ার্ল্ডে প্রতি ওয়ার্ল্ডে লিভার ক্যান্সার পার্সেন্টেজ অনুযায়ী 6.3%। আর টোটাল কেস আছে ওয়ার্ল্ডে প্রায় 1 কোটির মতো, অ্যাবভ 1 ক্রোর। ধন্যবাদ স্যার, আপনার পরিসংখ্যান থেকে আসলে সহজে অনুমান করা যাচ্ছে কতটা অ্যালার্মিং ভাবে এই লিভার ক্যান্সার হবার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আমাদের বর্তমানে বিশ্বে। স্যার, এবার এবার জানতে চাইবো স্যার, কাদের আসলে বেশি হয় লিভার ক্যান্সার? যদি আসলে মেল এবং ফিমেল সেক্স ডিফারেন্সিয়েশনে যান, তাহলে এটা ছেলেদের বেশি হয়। লিভার ক্যান্সারটা পুরুষদের বেশি হয়ে থাকে। পার লাখে মেইলে হয়ে থাকে প্রায় 27%, এবং ফিমেলে এটা প্রায় 9%। আমরা যদি রেশিও করি তাহলে প্রায় 3 গুণ ফিমেল পেশেন্টের চেয়ে মেল পেশেন্টের সংখ্যা প্রায় 3 গুণ আছে। এবং এটা যে কোনো বয়সেই হতে পারে, সাধারণত অ্যাডাল্ট লাইফ থেকে পরবর্তী লাইফের যে কোনো সময় হতে পারে। এটা নির্ভর করে আসলে
তার লাইফস্টাইলের উপরে বা অন্য কোনো তা ভাইরাস বা অন্য কোনো কিছু দিয়ে অ্যাফেক্টেড কিনা, লিভারের বিভিন্ন ডিজিজ থাকে, প্রি ক্যান্সারাস কিছু স্ট্যাটাস থাকে, ক্যান্সার হওয়ার পূর্বে কিছু রোগ থাকে, সেগুলো যদি থেকে থাকে তাহলে হতে পারে। এবং অনেক ক্ষেত্রেই এটা আসলে প্রিভেন্টেবল, নিয়ার অ্যাবাউট 70% কেসেস অফ লিভার ক্যান্সার ক্যান বি প্রিভেন্ট ইফ এনি ওয়ান মেনটেন হিজ লাইফস্টাইল। কেউ সচেতন হইলেই 70 আর অ্যাবাভ 70% কেসে লিভার ক্যান্সারটা প্রিভেন্টেবল। ধন্যবাদ স্যার, আপনি আশার কথা শোনালেন আমাদের যে নিয়ার অ্যাবাউট 70% কেসে লিভার ক্যান্সারটা কিন্তু প্রতিরোধযোগ্য। দর্শক আপনারা যদি শুনে থাকেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা সময় থাকতে যদি সচেতন হই এই কঠিন রোগটা থেকে কিন্তু আমরা দূরে রাখতে পারি। স্যার এবার জানতে চাইবো লিভার ক্যান্সারের কারণগুলো কি? কারণগুলো সারা পৃথিবী জুড়েই সবচেয়ে বেশি হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয়ে থাকে, এটা হয় অ্যাবভ 60% কেসেস। এবং হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে ইনফেকশন যদি হয় সেটা হতে পারে অ্যাবভ 40%। তবে এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশ বাংলাদেশ অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেকশন হয় অ্যাবাউট 60%। ওয়ার্ল্ড ওয়াইড যে ইনফেকশনটা হয় সেটার সেম ইকুয়াল মোর অর লেস 1-2% কম বা বেশি, কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে ইনফেকশন ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে প্রায় অ্যাবাউট 40%, 45%-এর মতো। কিন্তু আমাদের দেশে এটা আসলে খুবই কম, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন এটা 5-10% কেসে হয়ে থাকে। এটা গেল হেপাটাইটিস, হেপাটোট্রফিক যে ভাইরাসগুলো আছে হেপাটাইটিস বি এবং সি। আমরা হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু আসলে প্রিভেন্ট করতে পারি, ভ্যাকসিন নিলে এটা পুরোপুরি প্রিভেন্টেবল, এবং লাইফস্টাইলের একটু মডিফিকেশন আসতে হবে। হেপাটাইটিস সি লাইফস্টাইল আমরা আসলে আমাদের সোসাইটি যেভাবে আমাদেরকে চলতে শিখিয়েছে ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, ধর্মীয় অনুশাসন অনুযায়ী যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটা প্রিভেন্টেবল। আরো একটা প্রিভেন্টেবল কিছু কজ আছে, যেমন অ্যালকোহল, এটা লিভার ক্যান্সারের একটা অন্যতম কারণ। অ্যালকোহল তো এটা প্রিভেন্টেবল, কেউ ইচ্ছা করলেই এটা থেকে নিজেকে সেফ রাখতে পারে। এছাড়া আছে কিছু অ্যাফ্লাটক্সিন নামে একটা টক্সিন আছে, যেটি আসলে আমাদের দেশে যেটা ফুড সিকিউরিটি বলি আমরা, সেই সিকিউরিটিটা যথেষ্ট পরিমাণে না থাকার কারণে এটা ঘটতে পারে। এটা অ্যাবাউট 10% কেসে হয়ে থাকে অ্যাফ্লাটক্সিন। এই টক্সিনটা আসলে একটা ফাঙ্গাস থেকে আসে, সেটা হতে পারে বাদামে, চালে অথবা শস্যজাতীয় যে বীজগুলো আছে সেগুলোতে অনেক দিন থাকলে ফাঙ্গাসের ইনফেকশন থেকে এই টক্সিনটা তৈরি হয়। সেটা যদিও অনেক দিন ধরে কেউ ব্যবহার করে তাহলে তার এই টক্সিনের মাধ্যমে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিরোসিস, সেটা যে কারণেই হোক, হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস অথবা আরো অনেক কারণ আছে আমরা যেগুলো বলি আসলে, যেগুলো আলফা ওয়ান অ্যান্টি ট্রিপসিন ডেফিসিয়েন্সি, হিমোক্রোমাটোসিস, এইসব কারণেও লিভার ক্যান্সার হয়ে থাকে, কিছু মিউটেশন হয়ে থাকে, এগুলি আসলে প্রিভেন্ট করা যায় না মিউটেশনগুলো। তবে যেই যে যেই কারণগুলোকে আসলে আমরা অ্যাভয়েড করলে লিভার ক্যান্সারটা প্রিভেন্ট করতে পারি সেগুলো আসলে আমাদেরকে ভালো করে জানা উচিত। স্মোকিং লিভার ক্যান্সারের একটা কজ, অ্যালকোহল আছে, ডায়াবেটিস বা ইনসুলিন, ডায়াবেটিস যদি কারো থাকে তাহলে ডায়াবেটিস উচিত হলো ডায়াবেটিসটা খুব শক্তভাবে কন্ট্রোলে রাখা, যাতে এইসব রোগ থেকে মুক্ত পাওয়া যায়। আবার কিছু আছে যে আমরা স্টেরয়েড ইউজ করি, অ্যানাবলিক স্টেরয়েড, যেটা আসলে আমাদেরকে যারা আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি আমাদেরকে সচেতন হতে হবে, যারা স্বাস্থ্য ব্যবস্থাপনায় আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে একটা নীতিমালা থাকা উচিত। অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করলে সেটা অনেক দিন ধরে লিভার ক্যান্সারের একটা কারণ হতে পারে।
কিছু কিছু ক্ষেত্রে আছে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা অনেক দিন ধরে যদি কেউ খেয়ে থাকে তাহলেও হতে পারে। আমাদের দেশে তো আসলে এগুলোর খুব একটা প্রচার না থাকার কারণে কেউ কেউ দেখা যাচ্ছে যে একটা না ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রায় 20 বছর বা তার বেশি সময় ধরেও খাচ্ছে। তো আমরা যদি কারণগুলো চিন্তা করি তাহলে এক্ষেত্রে আসলে 75%-এর উপরে প্রিভেন্টেবল হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, অ্যালকোহল, অ্যাফ্লাটক্সিন, এগুলো আসলে প্রিভেন্টেবল কজ। আর কিছু আছে যেগুলো প্রিভেন্ট করা যাবে না, যে কারণগুলো, সেই কারণগুলো আসলে এটা আমরা যারা সাধারণ মানুষের কিছু করার নেই। অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর ভাবে বিস্তারিত ভাবে আমাদেরকে কারণ গুলো বললেন, এবং আশার কথা হচ্ছে এর মধ্যে অনেকগুলো কারণই আসলে প্রতিরোধযোগ্য, এবং সবচেয়ে কমন যেটা আপনি বলছিলেন যে কমন কজ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের কারণে যে লিভার ক্যান্সার হবার প্রবণতা থাকে, সেটা কিন্তু সামান্য একটা ভ্যাকসিনের মাধ্যমে দর্শক আপনারা চাইলে প্রতিরোধ করতে পারেন। স্থায়ী পর্যায়ে কিছু প্রশ্ন নিতে চাইবো আমরা, তার আগে বলে নিতে চাই দর্শক আপনারা কিন্তু দেখছেন ক্যান্সার আর নয় ভয় অনুষ্ঠানটি 23তম পর্ব, বরাবরের মতো আমাদের সাইন্টিফিক পার্টনার রেনাটা এবং পাওয়ার বাই টাইরোকিন। আমরা আজকে কথা বলছি বলছি লিভার ক্যান্সার এর কারণ চিকিৎসা ও প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার আবদুল্লাহ আল মামুন খান স্যার, সহকারী অধ্যাপক মেডিকেল অনকোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা। স্যার আমরা প্রশ্ন নিতে চাই, আমাদের সাথে জি আছেন মোহাম্মদ হাসিবুল ইসলাম, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে স্যার জন্ডিস থাকলে কি লিভার ক্যান্সার হতে পারে? না, জন্ডিস থাকলে ক্যান্সার হতে পারে না। জন্ডিস কোন বয়সে হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ, বয়স অনুযায়ী হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস ইত্যাদি ভাইরাস আছে, এগুলো দিয়ে ইনফেকশন হয় বয়স অনুযায়ী। তবে লিভার ক্যান্সার হওয়ার পরে জন্ডিস হতে পারে, কিন্তু জন্ডিস হওয়ার কারণে আসলে লিভার ক্যান্সার হয় না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দর্শক আপনাকেও প্রশ্নের জন্য। স্যার পরবর্তী দর্শক আছেন মোহাম্মদ মুবিনুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন স্যার লিভার সিরোসিস এবং ফ্যাটি লিভার ব্যাপার দুটো কি, এবং এগুলো কি লিভার ক্যান্সারের ঝুঁকির কারণ কিনা? লিভার সিরোসিস এবং ফ্যাটি লিভার দুটো থেকে লিভার ক্যান্সার হতে পারে। লিভার ক্যান্সার হওয়ার পূর্বে রোগীদের প্রায় 65% পেশেন্টের ক্ষেত্রে লিভার সিরোসিস থেকে থাকে, এবং এই লিভার সিরোসিসের কারণে দেখা যায় যে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস জড়িত আছে। আর ফ্যাটি লিভার যেটা আছে, ফ্যাটি লিভার হলো যে লিভারে যখন চর্বি জমে যায় এটার, তখন এটাকে আমরা গ্রেড অনুযায়ী চিন্তা করি, গ্রেড 1 আছে, 2 আছে, 3 আছে, এটাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো গ্রেড 1 আসলে খুব চিন্তার বিষয় না, এই সময় লাইফস্টাইল একটু চেঞ্জ করলে পূর্বের অবস্থায় ভালো থাকা সম্ভব। তবে কেউ যদি লাইফস্টাইল অনিয়ন্ত্রিত হয়ে যায় কারো লাইফস্টাইল, তাহলে এই ফ্যাটি লিভার থেকেও ক্যান্সার হতে পারে। তবে ক্যান্সার হওয়ার আগে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার একই প্রশ্ন করেছেন আমাদের দর্শক শারমিন স্মৃতি, তিনি জানতে চেয়েছিলেন যে আসসালামু আলাইকুম, আমি একটা বিষয়ে জানতে চাই, ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু, এরকম কি কখনো হয় কিনা? স্মৃতি আশা করছি হ্যাঁ, আপনি এর মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। স্যার আপনি কি কিছু বলতে চান আরো? হ্যাঁ, ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার হওয়ার চান্স মিনিমাম 10%। লাইফস্টাইল মেনটেন করলে ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার হওয়ার চান্স কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ থেকে লিভার সিরোসিস হতে পারে, এবং একটু লাইফস্টাইল চেঞ্জ করলেই যদি ফ্যাটি লিভার থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারি, এবং ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে যদি হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই লিভার এই এই দুইটা রোগ থেকে লিভার ক্যান্সার হবার যে ঝুঁকি, সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ প্রশ্নের জন্য, আবারও আমরা আলোচনায় চলে যেতে চাই। স্যার এই পর্যায়ে জানতে চাইবো যে কি কি লক্ষণ আছে লিভার ক্যান্সারে আক্রান্ত হবার? লিভার ক্যান্সার লক্ষণগুলোর ভিতরে
লিভার ক্যান্সার আসলে খুব, আমরা যারা ক্যান্সার ফিল্ডে আছি, তো লিভার ক্যান্সারকে আমরা খুব খারাপ ক্যান্সার হিসাবে ট্রিট করি। এটার প্রগনোসিস খুব ভালো হয় না। তো কিছু লক্ষণ, রোগী আসে আসলে অ্যাডভান্সড হয়েছে। আমাদের দেশে তো আরো মানে প্রেজেন্টেশনের দিক থেকে রোগীরা সবসময় অ্যাডভান্সড হয়েছে আসে, যে সময় আসলে আমাদেরকে কিউর করব এটা আসলে চিন্তা করা যায় না। আমরা বেশি ব্যস্ত থাকি প্যালিয়েটিভ ট্রিটমেন্টে। তো যে কোনো পেশেন্ট লিভার ক্যান্সার নিয়ে আসে, এটা আসলে বিভিন্ন ধরনের সিমটম থাকে, এক এক ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের লক্ষণ দেখা দিতে পারে। কমন কিছু লক্ষণ আছে, ওজন কমে যাওয়া, শরীরের যে জায়গায় ক্যান্সার হোক ক্ষুধামন্দা তৈরি হয়ে যায়, লস অফ অ্যাপেটাইট যেটাকে আমরা বলি, সে কোনো কিছুতেই খেতে কোনো রুচি বোধ করবে না, না খাওয়ার কারণে এবং টিউমারের কারণে তার ওজন কমে যাবে, দিন দিন শুকিয়ে যাবে, অবসাদ কোনো কিছুই তার ভালো লাগবে না। পেটের ডান পাশে উপরের দিকে আমরা বলি যেটাকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এখানে ব্যথা হতে পারে, ভারী লাগতে পারে বা কোনো চাকার মতো কোনো কিছু অনুভব করতে পারে। এগুলো হওয়ার আগে আবার জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে রোগী, আবার বমি বমি থাকে বা বমি হয়, এগুলোও হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার কিভাবে নির্ণয় করা হয়, কি কি পরীক্ষা নিরীক্ষার সাহায্য আসলে নিয়ে থাকেন আপনারা? আমরা প্রথমেই যেই টেস্টগুলো করিয়ে থাকি, যদি জন্ডিস থাকে তাহলে আমরা বিলিরুবিনটাকে প্রেফার করি, আর যদি না থাকে তাহলে রুটিন কিছু টেস্ট আছে ব্লাডের, সেগুলো করাই। আল্ট্রাসোনোগ্রামটা মাস্ট, এটাকে আমরা ফার্স্ট লাইনেই রেখে দিই, কারণ আল্ট্রাসোনোগ্রাম দিয়েই এটাকে নির্ণয় করা যায় যে হেপাটিক কোনো ম্যাচ, কোনো টিউমার আছে কিনা লিভারে। যদি টিউমার থাকে তখন আমরা কোর বায়োপসি করাই, কোর বায়োপসি হইলে হিস্টোপ্যাথোলজিক্যালি এটা কনফার্ম হয়ে যায়। আর একটা টিউমার মার্কার আছে লিভার ক্যান্সারে, আলফা ফিটোপ্রোটিন, এটা করাই। এটা যে সবসময় বেশি থাকবে তা না, তবে 70% 75% কেসে এটা বেশি থাকে। এটার সাথে আর হিস্টোপ্যাথোলজিক্যালি যখন প্রুফ হয়ে যায় তখন তো ডায়াগনোসিস হয়ে গেল। আলফা ফিটোপ্রোটিনটাকে আমরা আসলে প্রগনোস্টিক ফ্যাক্টর হিসেবে দেখি, যে লিভারটার এটার লোড কতটুকু আছে, এটা প্রগনোসিসটা কেমন হতে পারে। ডায়াগনোসিস করা খুব আসলে কঠিন হয় না লিভার ক্যান্সারে, ইজিলি ডায়াগনোসিস করা যায়। একটা আল্ট্রাসোনোগ্রাম, একটা কোর বায়োপসি, এই দুটো হয়ে গেলেই কনফার্ম হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার যেহেতু ডায়াগনোসিস কঠিন না, কিন্তু চিকিৎসা পদ্ধতিটা কি আসলে এমন সহজ, নাকি চিকিৎসা পদ্ধতিটা কঠিন এবং এটা আমাদের বাংলাদেশের এই লিভার ক্যান্সারের চিকিৎসাটার পরিপ্রেক্ষিত বা বর্তমান অবস্থাটা আসলে কেমন? লিভার ক্যান্সার আমাদের রোগীরা তো সবসময়ই দেরিতে প্রেজেন্ট করে আমাদের কাছে, এটা আপনি জানেন। আমার হেপাটোসেলুলার ক্যান্সারের একটা রিসার্চ ওয়ার্ক আছে, সেটাতে দেখা গেছে যে ডিরেক্ট অনকোলজিস্টের কাছে কোনো পেশেন্ট আসে নাই লিভার ক্যান্সার নিয়ে। একটা পেশেন্টও পাওয়া যায় নাই যে অনকোলজিস্টের কাছে আসছে, সে বিভিন্ন ধরনের ডক্টর দেখাইছে, দেখানোর পরে তারপরে তারা এসে ফাইনালি যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন অনকোলজিস্টের কাছে আসে। তো এটা করতে করতে আসলে কয়েক মাস সময় লেগে যায়, যেই সময় ডিজিজটা অ্যাডভান্স হয়ে যায় সেই সময় আসলে কিছু করা যায় না। যদি শুরুতে আসে রোগী, শুরুতে ধরা পড়ে যখন টিউমারটা ছোট থাকে, সংখ্যায় কম থাকে, সেই সময় আসলে সার্জারি ফার্স্ট চয়েস। সার্জারি ওই লোবেক্টমিটুকু করে ফেললে তাকে কিউর করা পসিবল। যদি এই পর্যায়ে না আসে, অ্যাডভান্স স্টেজে আসে, তখন এখানে আমাদের কিছু ড্রাগ আছে, টার্গেটেড থেরাপি আছে, কিছু কেমোথেরাপি আছে। যখন আরও অ্যাডভান্স স্টেজে আসে তখন তো আমরা আসলে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিই, এবং লাস্ট যদি এর পর্যায়েও আসে যে পারফরম্যান্স স্ট্যাটাস, রুগীর যে শারীরিক সক্ষমতা যেটা সাপোর্ট করে না, তখন আমরা শুধুমাত্র আসলে সাপোর্টিভ
ট্রিটমেন্টটাই দিয়ে থাকি, তখন স্পেসিফিক ট্রিটমেন্ট মানে টিউমারের যে চিকিৎসা সেটি আসলে দেয়া যায় না। তবে আমার মনে হয় যে যাদের হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস অথবা লিভারে কোনো সমস্যা আছে বলে মনে করেন, তাদেরকে শুরু থেকেই একজন হেপাটোলজিস্টের আন্ডারে থাকা উচিত। কারণ হেপাটোলজিস্টই তাকে আসলে দেখভাল করবেন। হেপাটোলজিস্ট যখন মনে করবেন যে এটা টিউমারের দিকে প্রগ্রেশন হচ্ছে, টিউমার হতে যাচ্ছে বা ক্যান্সার হতে যাচ্ছে, তখন তিনি অনকোলজিস্টের কনসালটেশন করতে পারেন। যে কোনো টিউমারই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে। লিভার ক্যান্সার হলে সে জায়গায় আসলে হেপাটোবিলিয়ারি সার্জন, হেপাটোলজিস্ট এবং মেডিকেল অনকোলজিস্ট, এই তিন শ্রেণীর ডাক্তার অবশ্যই লাগবে, যেটি আসলে আমাদের দেশের এই সেটিংসে কোথাও হয় বলে আমার মনে হয় না। স্যার, আমাদের দেশে এই চিকিৎসার মানে কি রকম অবস্থা এবং এটা কি সকলের জন্য সহজলভ্য কিনা? না, সকলের জন্য তো সহজলভ্য নয়, কারণ কিছু ঔষধের যে খরচ আছে সেটা সবার পক্ষে বহন করা এতটা সহজ নয়। অনেক দিন ধরে ওষুধ খেতে হয়, সেগুলোর তো দাম বেশ বলা চলে। আবার যখন এই টার্গেটেড থেরাপি যেগুলোকে আমরা বলি, যেটা আসলে এই যে যার সৌজন্যে হচ্ছে আর কি, ইমাটিনিব আছে, যে টাইরোকিন আছে রেনাটার জন্য, এরকম কিছু ড্রাগ ওনাদের আছে বা অন্যান্য কোম্পানিরও আছে টার্গেটেড থেরাপি, সোরাফিনিপ বলি আর কি আমরা, তো সেইগুলো দিয়ে চিকিৎসা করলে কারো কারো ক্ষেত্রে রেসপন্স ভালো পাওয়া যায়, কারো কারো ক্ষেত্রে রেসপন্স স্যাটিসফ্যাক্টরি হয় না। যদিও এখন ওয়ার্ল্ড ওয়াইড আসলে টার্গেটেড থেরাপির দিকে জোর দেওয়া হচ্ছে, কারণ কেমোথেরাপির অনেক সাইড ইফেক্ট থাকে। এই কারণে আমরাও চেষ্টা করি টার্গেটেড থেরাপি দিতে। টার্গেটেড থেরাপি খরচ কোনো কোনো কেমোর চেয়ে একটু বেশি, আবার কোনো কোনো কেমোথেরাপির চেয়ে কম। টার্গেটেড থেরাপিতে সাইড ইফেক্ট কম হয়, কেমোর মতো সাইড ইফেক্ট হয় না, ফলে রোগী বেটার ফিল করে। কিন্তু আমাদের দেশে আসলে খরচ সবার পক্ষে বহন করা অতটা সহজ নয়। স্যার, আমাদের একজন দর্শক আছেন, মোহাম্মদ মুহাইমেন, তিনি জানতে চেয়েছেন যে স্যার চিকিৎসা ক্ষেত্রে আরএফএ এর ভূমিকার ব্যাপারে জানতে চাচ্ছি। আরএফআই, রেডিও জি স্যার, ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আরএফআই হবে? হ্যাঁ জি হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ হ্যাঁ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আছে, এটা রেডিওথেরাপির কিছু একটা রোল আছে, এটা হতে পারলে তো আরও ভালো। তারপরে আছে আপনার কেমো অ্যাম্বুলাইজেশন আছে, এগুলোর জন্য স্পেশালিস্ট লোক আছে বাংলাদেশে, এদের সংখ্যা খুবই কম, আছে দু একজন, কিন্তু এটাও আসলে সবার জন্য সাজেস্ট করা যায় না, কারণ এগুলি এত এক্সপেন্সিভ যে ওই পর্যন্ত আসলে গিয়ে পৌঁছতে পারে না। আর যারা এই রোগে আসলে ভোগে, আমাদের কাছে তো অনেক পরে আসে, সেই সময় পারফরমেন্স স্ট্যাটাস এরকম থাকে, অনেক পোর থাকে, যে কারণে আমরা এগুলোও করতে পারি না পরে। স্যার স্যার আপনি বলছিলেন যে আমাদের দেশে যে লিভার ক্যান্সারের চিকিৎসা সেটা আসলে সকলের জন্য এতটা অ্যাভেলেবেল না এবং সহজ সহজলভ্য, মানে এখন, খরচটা হয়তো অনেকের অনেকের আওতার মধ্যে থাকে না। তো এ ব্যাপারে স্যার অনেকের প্রশ্ন থাকে এবং আমাদের অনেক দর্শকরা অলরেডি জানতে চেয়েছেন যে লিভার ক্যান্সারের ভালো চিকিৎসার সুযোগটা আসলে কোথায় আছে এবং যদি উন্নত চিকিৎসা নিতে চায় কেউ তাহলে এটার খরচটা কেমন পড়তে পারে? এটাও তো নির্ভর করে আসলে রোগীর পারফরমেন্স স্ট্যাটাস, রোগী যখন প্রেজেন্ট করবে তখন তার শারীরিক সক্ষমতা কেমন আছে, তার অবশ্যই কারণটা কি, সেগুলোর উপরে ডিপেন্ড করবে। তারপরে লিভার ক্যান্সার হয়েছে, সেটা টিউমারটার ভলিউম কতটুকু, পুরো লিভার জুড়ে আছে না এক জায়গায় আছে, ছোট আছে না বড় আছে, সংখ্যায় কম কত আছে। যদি সিঙ্গেল লেশন থাকে 5 সেন্টিমিটারের মধ্যে তো অপারেশন করে ফেলবে, যদি তিনটা লেশন থাকে 3 সেন্টিমিটারের মধ্যে তাহলেও অপারেশন করা যায়। তবে আমাদের দেশে হেপাটোবিলিয়ারি সার্জন এখন তো অপারেশন হচ্ছে, আগে তো এটাও হতো না। অনেক পরে আসার কারণে আমরা আসলে চিকিৎসাগুলো ঠিক মতো দিতে পারি না।
তো এগুলো চিকিৎসার খরচ আসলে নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। রোগী যে লিভার ক্যান্সার হয়েছে সেটার কারণ কি, টিউমারের ভলিউম কতটুকু, এটার মেটাস্টেসিস হয়েছে কিনা, পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস, এগুলো অনেক কিছুর উপরে আসলে দাম নির্ভর করে। নির্দিষ্ট করে দাম বলা যায় না, কারণ অনেকগুলো কেমোথেরাপি আছে, অনেক টার্গেটেড থেরাপি আছে, টার্গেটেড থেরাপি আবার এক এক কোম্পানির দাম এক এক রকম। জি স্যার, দর্শক আশা করছি চিকিৎসার আপনারাও। চিকিৎসার ফ্যাসিলিটিস বাংলাদেশে অপ্রতুলই বলা চলে, কারণ ডিস্ট্রিক্ট লেভেলে সব ডিস্ট্রিক্টে আসলে ক্যান্সার বিশেষজ্ঞ নেই, কাজেই ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টে তো হচ্ছেও না চিকিৎসা, মূলত এটা ঢাকা বেসড হয়ে গেছে অন্যান্য চিকিৎসার মতোই। লিভার ক্যান্সারের চিকিৎসা ঢাকায় যতগুলো ক্যান্সার হসপিটাল আছে সরকারি বা বেসরকারি, এবং বাংলাদেশের অন্যান্য বিভাগ বা ডিস্ট্রিক্টে যেখানে ক্যান্সার হসপিটাল আছে সব জায়গায় লিভার ক্যান্সারের চিকিৎসা পসিবল, সম্ভব। কিন্তু আসলে বই পুস্তকে যেভাবে বলা আছে যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেইটা আসলে আমাদের দেশে এখনো চালু হয় নাই। আমরা আশা করছি এটা ভূত ভবিষ্যতে হয়তো শুরু হয়ে যাবে, কারণ একজন শুধু আসলে চিকিৎসা একজনের প্ল্যান দিয়ে, যেমন আমার কাছে রোগী আসলো শুধু আমি আমার বুদ্ধি দিয়ে দিলাম চিকিৎসাটা, সেই জায়গায় আসলে কোনো কোনো ক্ষেত্রে রোগীর ক্ষতি হওয়ার কারণ হতে পারে। যদি এটা হেপাটোবিলিয়ারি সার্জন, হেপাটোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট এবং সাথে যেহেতু কিছু রেডিওথেরাপির অপশন আছে, রেডিয়েশন অনকোলজিস্ট থাকে, এই যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এরা বসে বোর্ড গঠন করে যদি চিকিৎসার প্ল্যানটা আমরা দিই, তাহলে সেই ক্ষেত্রে আউটকামটা সবচেয়ে ভালো হয়। কিন্তু অনেক সেটা ধন্যবাদ। সেটা আসলে খুব কম হসপিটালেই আছে। ক্যান্সার হসপিটাল আমাদের দেশে যেটা একমাত্র ক্যান্সার ইনস্টিটিউট মহাখালীতে, এতগুলো সাবজেক্টের লোক, হেপাটোলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, একমাত্র ক্যান্সার বিশেষজ্ঞ হসপিটাল তারাই অ্যারেঞ্জ করতে পারবে না, কারণ ওই ক্যান্সার হসপিটালে মেডিকেল অনকোলজিস্ট আছে, সার্জিক্যাল অনকোলজিস্ট আছে, রেডিয়েশন অনকোলজিস্ট আছে, বাট হেপাটোলজিস্ট এবং হেপাটোবিলিয়ারি সার্জন এ দুটো কিন্তু নাই। আবার আমি আছি সোহরাওয়ার্দীতে, এখানে সার্জিক্যাল অনকোলজি নাই, বাকি সব আছে। রেডিয়েশন অনকোলজি তো ছিল না, এর মধ্যে আবার দুজনকে পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু তাদের ডিপার্টমেন্টই নেই। তো আসলে পুরো প্ল্যান ওয়াইজ হয়তো হবে এক সময়, এখন পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি কোনো লেভেলে আসলে আমরা যেতে পারিনি। ব্যাপারটা আসলে কষ্টদায়ক হলেও এটাই বাস্তব সত্য যে আমাদের দেশে আসলে, যে স্যার বলছিলেন, লিভার ক্যান্সারের চিকিৎসায় যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা প্রয়োজন, মানে বহুমাত্রিক বিশেষজ্ঞদের যে পরামর্শ এবং টিম গঠন করে যেভাবে চিকিৎসাটা করা হয় আসলে, সেটার সুযোগটা আমাদের দেশে আসলে খুব আসলেই খুব ভালো না। এবং এটা নিশ্চয়ই একটি হতাশার কারণ আমাদের রোগীদের জন্য, যে একেতরে কৃত্রিম ব্যয়বহুল চিকিৎসা, তার উপরে যদি নিজের দেশে সেই চিকিৎসাটা অপ্রতুল থাকে, সেক্ষেত্রে তাদেরকে অনেক পেরেশানিতে পড়তে হয়। আর এই পেরেশানি থেকে মুক্ত থাকতে চাইলে স্যার প্রথম দিকে যেভাবে বলছিলেন যে আসলে প্রতিরোধটাই আপনার জন্য সর্বোচ্চ সর্বোত্তম ব্যবস্থা হতে পারে, কারণ প্রতিরোধ করে যদি রোগটাকে আসার আগেই আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন, তাহলে এত মারাত্মক রোগে ভোগার হাত থেকে আপনি এবং আপনার পরিবার বেঁচে যেতে পারে। স্যার, এই পর্যায়ে আমাদের একজন ডাক্তারের প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ হৃদয়। তিনি জানতে চেয়েছেন যে স্যার, টেস কি, এটার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন, এটা কয়েকজন হেপাটোলজিস্ট আছে যারা করে থাকেন, বা অনেক আছে ভাস্কুলার সার্জন, এরা আর্টারি দিয়ে কেমো কেমোথেরাপির যে ড্রাগগুলো আমরা ইউজ করি এগুলো দিয়ে ওই আর্টারিকে ব্লক করে, সাপ্লাইং আর্টারি টু টিউমার। টিউমার যেই আর্টারি বা রক্তনালী থেকে খাদ্য গ্রহণ করে সেই রক্তনালীগুলোকে ব্লক করে দেওয়া হয়, অর্থাৎ টিউমারের খাবার যদি না পৌঁছায় তাহলে টিউমারটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, ডেড হয়ে যাবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দর্শক আপনাকেও প্রশ্নটির জন্য। স্যার, এ পর্যায়ে আমরা জানতে চাইবো যে এই কঠিন মারাত্মক ব্যাধি থেকে বাঁচতে হলে
আপনি প্রতিরোধ ব্যবস্থার ব্যাপারে বারবারই জোর দিয়ে আসছেন, কি কি প্রতিরোধ ব্যবস্থা আসলে নিতে পারেন একজন সাধারণ মানুষ? আমাদেরকে আসলে দেখতে হবে যে যেহেতু আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন ইনসিডেন্স বা হওয়ার প্রবণতা বেশি থাকে, তো কেউ আসলে হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেক্টেড কিনা সেটা চেক করা উচিত। চেক যদি নেগেটিভ আসে তাহলে তাকে ভ্যাকসিন নেওয়া উচিত, আর যদি পজিটিভ আসে তাহলে তার হেপাটোলজিস্টের আন্ডারে থাকা উচিত, হেপাটোলজিস্টের সুপারভিশনে, যাতে তার লিভারটা ভালো থাকে। কখনো কোনো প্রোগ্রেশন দেখা দিলে, যেহেতু হেপাটোলজিস্টের আন্ডারে থাকবে, আর্লি ডিটেকশন পসিবল, আর্লি ডিটেক্ট করা গেলে তাকে কিউর করা সম্ভব। হেপাটাইটিস সি ভাইরাসের যেহেতু ভ্যাকসিন নাই, এটা প্রিভেন্ট করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এগুলো ট্রান্সমিশন হয় যেই সব রুটে, ব্লাড বা স্যালাইভা বা সিমেন, যেই রুটগুলোতে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস ট্রান্সমিশন হয় সেই রুটগুলো একটু খেয়াল করতে হবে। ব্লাড নেওয়ার সময়, ব্লাড যদি কাউকে রিসিভ করতে হয় সেই সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেওয়া উচিত এই যে এই ভাইরাসগুলো আছে কিনা। তারপরে অ্যালকোহলিজম এটি অ্যাভয়েড করা উচিত, স্মোকিং অ্যাভয়েড করা উচিত, অ্যাফ্লাটক্সিন খাবারে যাতে কোনো ধরনের ফাঙ্গাস না জন্মায় সেদিকে খেয়াল করতে হবে, বা যে খাবারটা আমরা খাচ্ছি সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেগুলো খেয়াল করতে হবে। এরপরে কিছু আছে যে মানুষ যে স্টেরয়েডগুলো নেয়, এরপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আমাদের দেশে গ্রামে গঞ্জে অনেক চলে সেগুলো একটু খেয়াল করতে হবে, যাতে বেশি দিন না খেয়ে ফেলি আমরা। এগুলো মেনে চললে আমাদের দেশে এখন যে পরিমাণ লিভার ক্যান্সার আছে এটা অনেক অনেক কমে আসবে। স্যার আরেকটি প্রশ্ন নিতে চাই একজন দর্শকের, আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রাশিদুজ্জামান। তিনি প্রশ্ন করেছেন যে স্যার, আমি একবার হেপাটাইটিস বি পজিটিভ হয়েছিলাম এবং আমি চিকিৎসা নেওয়ার মাধ্যমে পরবর্তীতে নেগেটিভ হই, আমি যদি এখন ভ্যাকসিন নেই তাহলে কি পরবর্তীতে আমার লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কিনা? না, হেপাটাইটিস বি, এটা তো হেপাটাইটিস বি ভাইরাস, এখন তো অনেক ওষুধ নামছে, এই ওষুধ খেলে এবং হেপাটোলজিস্টের আন্ডারে থাকলে সেটার চান্স আসলেই কমে যায়। হেপাটাইটিস বি ভাইরাসের 90% ইনফেকশন এটা এমনিতেই ভালো হয়ে যায়, এটা হলো সবচেয়ে ভালো খবর। অ্যাবভ 90% হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন এটা কিউর হয়ে যায় অটোমেটিক্যালি। 5%, 5 to 10% কেস এগুলো লিভার সিরোসিসে ট্রান্সমিশন হতে পারে। কাজেই যেগুলো হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হলেই ভয় পাওয়ার কিছু নেই, এটা কি যেহেতু অ্যাবভ 90% এটা ভালো হয়ে যায়, কাজেই একটু সাবধান থাকলেই হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যাডভার্স ইফেক্টগুলো বা যে খারাপ যে প্রভাবগুলো শরীরে পড়তে পারে সেগুলো অ্যাভয়েড করা পসিবল, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসলে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যার আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে বা কিছু বলার থাকে। লিভার ক্যান্সার থেকে বাঁচতে হলে লিভার ক্যান্সার হওয়ার যে কারণগুলো সেগুলো থেকে দূরে রাখতে হবে নিজেকে, সেটা হেপাটাইটিস বি ভাইরাস আছে, সি ভাইরাস আছে, অ্যালকোহলিজম আছে, এবং ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চলে ডায়াবেটিসকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, মাল্টি সেক্স পার্টনার বা বিভিন্ন জায়গার থেকে রক্ত গ্রহণ করা যাবে না, এগুলো মেনে চললে 75% কেসে লিভার ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। পুরো রাজ টিভি টিমের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই স্যার, এবং স্যার আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। স্যার আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারা যারা আমাদের সাথে এত রাতেও আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং আজকের আলোচনা থেকে আপনারা যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে আমাদের আজকের আয়োজন সার্থক হবে।
আর স্যারের কথা সূত্র ধরে বলতে চাই যে হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ করার মাধ্যমে কিন্তু আসলে আপনি চাইলে লিভার ক্যান্সারের ঝুঁকি অনেকটাই প্রতিরোধ করতে পারেন। অবশ্যই সময় মতো হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেবেন, এবং স্যার আর যে সকল ধর্মীয় অনুশাসন মেনে চলা বা খাবার দাবার ব্যাপারে সচেতন হওয়া, অন্যান্য আর যে প্রতিরোধ ব্যবস্থার কথা বারবার বলে আসছেন সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, কারণ প্রতিরোধই আসলে সর্বোত্তম পন্থা। রোগকে নিয়ন্ত্রণ করা যদি সম্ভব হয়, রোগ যদি আমি হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি, তাহলে সেই রোগে ভুগে সেই রোগে কষ্ট পেয়ে আসলে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছানোর কোনো অর্থই হয় না। আপনাদের সবার জীবন অর্থবহ হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে কিন্তু ভুলবেন না। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe.